তো 1 মিনিটের মধ্যে আমি ডিউ রিটার্নের কিছু সাজেশন দিই তোমাদেরকে। শোনো, ফার্স্ট অফ অল যদি ফিজিক্স নিয়ে কথা বলি, তাহলে মনে রাখবা যে তোমার হচ্ছে যে কোনো একটা বই আমি সাজেস্ট করবো হচ্ছে ইসাক স্যারের বইয়ের অনুশীলনী আর উদাহরণে যত অঙ্ক আছে সব তোমাকে পারতে হবে। আর হচ্ছে গিয়ে যে বেসিক থিওরি আছে, বেসিক থিওরি মানে ফিজিক্স ফিজিক্স এর বেসিক যে থিওরি গুলো আছে সেগুলো তোমাকে অ্যাকচুয়ালি পারতে হবে। তাহলে ফিজিক্স নিয়ে মনে করো রিটেনে স্পেশালি আর কোনো টেনশন নাই। ওকে, এবার আমি আসি হচ্ছে আমার সাবজেক্ট ম্যাথ। ম্যাথের জন্য কি করতে হবে, একটা বই আনা এস এল আহমেদ স্যার, এবং শুধু তাই না, এস এল আহমেদ স্যারের বইয়ের তুমি শুধুমাত্র হচ্ছে সাল ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করবো, অর্থাৎ বোর্ডে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চনগুলো আসছে সেই অঙ্কগুলো করলেই মোর দেন এনাফ। কেমিস্ট্রির জন্য কি, কেমিস্ট্রির জন্য সেম, তোমার বোর্ডে আসা যে প্রশ্নগুলো আছে এমসিকিউ প্লাস রিটেন সেগুলো তুমি আসলে কমপ্লিট করবা। ওকে, তাহলে হয়ে যাবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বায়োলজির জন্য কি করবো ভাইয়া, অনুশীলনী পড়তে হবে। আর কি করতে হবে ভাইয়া, দাগানো বই পড়তে হবে। দাগানো বই আর অনুশীলনী ইজ মোর দেন এনাফ ফর বায়োলজি। ডান, 1 মিনিটও শেষ, আমার সাজেশনও শেষ। রিটেনের জন্য যদি তুমি এই কাজগুলো করো তাহলে তুমি দেখবা অলমোস্ট 80% তুমি কমন পাচ্ছ। আর ওভারঅল একটা কমন কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভিং। রিটার্নের প্রশ্ন ব্যাংক সলভিং এর সাথে তুমি যদি এইগুলাকে মিলাও দেন অবভিয়াসলি অবভিয়াসলি তুমি খুবই ভালোভাবে ইজিলি রিটার্নে একটা ভালো মার্কস তুলতে পারবা।